Hi, I am Dr. Mridul Bera. Actually, I am a consultant physician in the Narayana Group of Hospital in Howrah. আজকে আমার প্রধান আলোচ্য বিষয় হলো হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ। তো প্রথম কথা হচ্ছে যে এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কেন ইম্পর্টেন্ট? কারণ এতে ইম্পর্টেন্ট এই কারণেই যে সারা পৃথিবীতে এই যে উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য মানুষের নানান রকম রোগের সমস্যা হচ্ছে। কী কী সেই সমস্যা? যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, সেগুলোর ইনসিডেন্স বাড়ছে। স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, এর ইনসিডেন্স বাড়ছে। তার মানে যে হাইপারটেনশন কিন্তু অনেক রোগের বেশি কারণ। তো সুতরাং এই হাইপারটেনশনটাকে আমরা যদি চেক না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্রনিক ডিজিজ বা অ্যাকিউট ডিজিজগুলো কিন্তু আমাদের মধ্যে আরও বেশি দেখা যাবে। তো প্রথম কথা আমাদের যেটা বলার দরকার, সেই হাইপারটেনশনের সংজ্ঞাটা কী, হাইপারটেনশন কাদের বলব? তো হাইপারটেনশন ইউজুয়ালি আমরা বলি যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমরা যদি মেজার করে দেখি, সিস্টোলিক 140 অথবা তার বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 অথবা তার বেশি, তাদেরকেই আমরা বলবো যে উচ্চ চাপজনিত সমস্যায় পেশেন্ট ভুগছে। তো প্রবলেম হচ্ছে যাদের এই উচ্চ চাপজনিত রক্তচাপ হয়, মানে যখন প্রেশারটা বাড়ে, তাদেরকে কিন্তু শুধুমাত্র বেসিক্যালি যে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে তার কোনো মানে নেই। ট্রিটমেন্টের মধ্যে তো অবশ্যই থাকতে হবে, ব্লাড প্রেশারে মেডিসিন খেতে হবে, কিন্তু তার সঙ্গে যেটা করতে হবে কিছু লাইফস্টাইল মডিফিকেশান। কী সেই লাইফস্টাইল, হোয়াট ইজ দ্য লাইফস্টাইল মডিফিকেশান? যেমন দেখা যায় যে এই সব যে যাদের হাইপারটেনশন আছে তাদের অনেকাংশেই, অনেক পেশেন্টের দেখা যায় তারা চেহারায় খুব ভারী হয়। যেমন ওবেসিটি একটা সমস্যা, ইউ হ্যাভ টু ট্যাকেল দ্য ওবেসিটি। তো ওবেসিটিতে আমরা কীভাবে ট্যাকেল করবো? লাইফস্টাইল মডিফিকেশান করে, এক্সারসাইজ করে, ডায়েট কন্ট্রোল করে আমাদের করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও কিছু মেজার্স, যেমন হচ্ছে সল্ট ইনটেক। আমাদের দেশে অবশ্য যেহেতু আমাদের এখানে গরমের দেশ, আমাদের সল্ট ইনটেকটা কতটা করতে হবে সেটা আপনাদের ডাক্তারবাবু গাইড করবে। আর দেখা যায় এই উচ্চ রক্তচাপ, মানে যাদের ব্লাড প্রেশার আছে তাদের অ্যাসোসিয়েটেড আবার ডায়াবেটিস মেলাইটাস থাকে অনেকাংশে। অ্যাটলিস্ট 70% অফ ডায়াবেটিস মেলাইটাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপারটেনশন। তার মানে সেই পার্টটুকুও দেখতে হবে যে আমার ডায়াবেটিস আছে কি না। এইবার ধরুন আমার উচ্চ রক্তচাপ আছে, ব্লাড প্রেশার আছে, আমি ডাক্তারবাবুর কাছে গেলাম। অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিচ্ছেন সেই মেডিসিনগুলো আপনি খেলেন, খেয়ে আপনি বাড়িতে চেক করলেন, দেখলেন যে ব্লাড প্রেশার কমে গেছে, তখন আপনি বন্ধ করে দিলেন। কিন্তু দ্যাট শুড নট বি, এটা করা উচিত নয় যে আপনি বাচ্চাতে উচ্চ রক্তচাপের জন্য ডাক্তারবাবু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়েছে। আনটিল অ্যান্ড আনলেস আপনার ডাক্তারবাবু আপনাকে বন্ধ করতে বলছেন ততক্ষণ আপনি কিন্তু খেয়ে যাবেন, কারণ দিস ইজ এন কন্ট্রোলেবল ডিজিজ, ইট ক্যানট বি কিওরড। এবং দেখা যায় যে ডাক্তারবাবু যে ওষুধ দেবেন সেই ওষুধের পরিমাণ ডাক্তারবাবু ঠিক করবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে চেম্বারের মধ্যে পেশেন্ট এসে আমাকে বলছে, ডাক্তারবাবু আপনি তো দুটো ওষুধ দিয়েছিলেন, আপনি একটা ওষুধ খাচ্ছি। সেটা কিন্তু করা উচিত নয়, সেই ডিসিশানটা ডাক্তারবাবুই নেবেন। এর সঙ্গে আমার আরও কিছু বলার আছে, যেমন হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশানের জন্য আমি যে কথাগুলো বললাম তার মধ্যে আর একটা মডিফিকেশান আমার মনে হয় বলা উচিত, সেটা হচ্ছে স্মোকিং। এই স্মোকিংটা দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে ইয়ং জেনারেশনদের মধ্যে খুব পপুলার হয়েছে, যদিও এখন মানুষের মধ্যে অনেক অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অ্যাওয়ারনেস বাড়লেও আমরা কিন্তু ডে টু ডে প্র্যাকটিসে বা আউটডোরে আমরা দেখি ইয়াং জেনারেশান বহুমাংশে বহু মানুষ তারা কিন্তু স্মোক করছে। এই ব্যাপারটাকে কিন্তু আপনাদের দেখা উচিত। আর এই উচ্চতাপজনিত সমস্যায় যারা ভুগছেন তারা ডাক্তারকে দিয়ে ফলো আপটা নিয়মিত করাবেন। এই নয় যে ডাক্তারবাবু আপনাকে চেক করলেন তারপরে আপনি তার কাছে এক বছর গেলেনই না, সেটা যেন না হয়। আপনি যদি নিজের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু বহু ক্রনিক ডিজিজ বা বহু মানে মারণ ডিজিজ, যেমন মানে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর বা স্ট্রোক থেকে কিন্তু আপনি অনেকাংশে বেঁচে যাবেন। তো যেটা আমার বক্তব্য সেটা হলো যে হাইপারটেনশন নিয়ে মানুষের অ্যাওয়ারনেস ক্রমশ বাড়ছে, এবং সেই অ্যাওয়ারনেসটা বাড়াতে হলে আপনাদের সহযোগিতা যেমন দরকার, ডাক্তারবাবুরাও আপনাদের হেল্প করবেন। এই দুটো মিলেমিশে কিন্তু আমরা সারা পৃথিবী থেকে যদি হাইপারটেনশন ফ্রি সোসাইটি একটা তৈরি করতে পারি, যেটা অবিশ্বাস্য, এটা সম্ভব নয়,
কিন্তু আমরা যদি কিছুটাও কন্ট্রোল করতে পারি তাহলে দেখা যাবে যে মানুষের ডেথ রেট অনেকাংশেই কমে গেছে। থ্যাংক ইউ।